জানাব্বা দেন, বদনা ভরে রক্ত দেন, আমি প্যাথোলজিতে নিয়ে আপনার রক্ত পরীক্ষা করে দেখব আপনি কি মানুষ আছেন নাকি অন্য কোনো প্রাণীতে টান করতেছেন। যে ঘটনা ঘটেছে এই ঘটনা যদি 10 বছর আগে ঘটত আপনি পুরো গ্রাম ওলট পালট করে মাটি চাপা দিতেন, সেই আপনি কিছুই করতেছেন না, চুপচাপ বসে আছেন, ব্যান্ড পার্টি দিয়ে বাজনা বাজাচ্ছেন। দেন রক্ত, দেন দেন বদনা ভরে রক্ত দেন, আমি আপনার রক্ত পরীক্ষা করে দেখবো। সি 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 সি, জামাইজন হাতে বদনা কিসের শুনে তা আবার শ্বশুরের নাকের কাছে? কেনাম্মা, জামাইজনের কি বদনা প্রয়োজন হতে পারে না? আমার কি মনে হয় জানো, আমার মনে হচ্ছে জামাই বাবাজের ব্রেন শর্ট হয়ে গেছে, মায়ের খাইছে সেই জন্যে। ওর নিজের ব্রেন তো ওর কন্ট্রোলই নেই। আপনাদের ব্রেন তো আপনাদের কন্ট্রোলে আছে, তাহলে করে ব্যান্ড পার্টি বাজাচ্ছেন কি জন্যে? আম্মা, আপনার বড় জামাই মার খেয়েছে, বড় জামাই মার খেয়ে পড়ে আছে আর আপনারা ব্যান্ড পার্টি বাজাচ্ছেন। আপনাদের শত্রুতার শিকার হয়ে জামাই মার খেয়েছে, তার ডাইক্লোফেনের কোর্স কমপ্লিট হয় নাই আর আপনারা ব্যান্ড পার্টি বাজাচ্ছেন। শত্রুতাকে না কিরম করে আমরা বলব? সেখানে নাকি গ্রামের কোনো মানুষ ছিল না, তোমারই নাকি লেনদেনের বিষয়? আম্মা, আপনিও পল্টি দিলেন। দাঁড়ান, আমি বদনা নিয়ে আসতেছি, আপনার রক্ত পরীক্ষা করব, আপনার রক্ত প্যাথোলজিতে নিয়ে পরীক্ষা করব। সি সি সি, কি হাতে নেয় আবার? আরে তুমি কি দেখতেছ, ওর তো মাথা ঠিক। তুমি এক কাজ করো, ওই যে আমাদের বিছানার একটা ফুল আঁকা চাদর আছে না, সেই চাদরটা খাটের উপরে বিছাই দাও, বিছাই দিয়ে ওরে ঘুমোতে দাও, ঘুমলে পরে ওর মাথাটা ঠিক হয়ে যাবে। বাবাজি, তুমি এক কাজ করো, তোমার মাথা ঠিক নেই বুঝতে পারিছো, আর তুমি যে মায়ের খাইছো, সমস্ত গায়ের ব্যথা তোমার মনে যেয়ে জড় হয়েছে, তুমি একটা ঘুম দাও, ঘুম দিলি পরে মাথাও ঠিক হয়ে যাবে আবার মনটাও ভালো হয়ে যাবে। যাও। আব্বা, আমার মন কিন্তু ঠিক আছে, আপনি ব্যান্ড পার্টি বাজানি বন্ধ করেন, নইলে কিন্তু আপনার মেয়ের আইনে আপনার বাড়িতে রেখে যাব। এই যে ডাইরেক্ট অ্যাকশন দেখেন, এই যে তার নাম্বার, আপনার মেয়ের নাম্বার। হ্যালো, এই তুই এখন আসবি, তোরে আমি তোর বাপের বাড়িতে রেখে চলে যাব। তোদের বাড়িতে জামাইয়ের কোনো কদর নেই, কোনো মান সম্মান নেই, তোদের বাড়িতে জামাই মার খাচ্ছে, বাড়ির কোনো প্রতিবাদ নেই, প্রতিকার নেই। তুই এখন আসবি, তোরে আমি তোর বাপের বাড়িতে রেখে যাব। এখন আসবি, এখন, এখন। এক একটা ঘাড় এক এক রকম, আমার হইছে যত যা। আরে শোনো, এত পাত্তা দিবা না, যা বলে বলুক, এক কান দিয়ে শুনবা আরেক কান দিয়ে বাইর করে দেবা, তাহলেই বাঁচবা। সে আপনি বোবাকালা থাকতে পারেন, কিন্তু আমি তো মা, আমি তো মেয়েদের কষ্ট দেখতে পারবো না। শেষ বেলায় আসে মেয়েদের যদি এরকম কষ্ট দেয়, ওই হারামজাদার পাতে কি আমার ভাত বাড়তে ইচ্ছা করে বলে? আপনি বলেন। ওরে শালা জামাই, বাড়ির পারে এসে উঠেছে আর আমারও নাম নেই। শ্বশুর বাড়িতে এসে কেউ বছরের পর বছর থাকে, আমি তো জীবনেও এমন দেখি না। খালি বোঝো, কেমন জামাই তোমার? এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বাইর করে দেবা, খালি বাঁচবা। ওই এখন তো তাই করতে হবে।